আচ্ছা তোমাদের ক্লাস 7 এর সূচকের ধারণা অনেকগুলো অঙ্ক হয়েছে আর সূচক সম্বন্ধে ধারণাও পেয়ে গেছো তো আজকে দেখো নিজে করি 5.8 এ চলে এসেছে অনেকগুলো নিজে করি হয়ে গেছে তো পাঁচের দাগের যে একের অঙ্কটা আছে একটু ভালো করে মন দিয়ে লক্ষ্য করো দেখো অঙ্কটা খুলেছি কিন্তু এটাকে কি করতে বলেছে বলেছে মান নির্ণয় করি তো মান নির্ণয় করব কিভাবে করব দেখো এখানে কত আছে 2^6 ইনটু 3^5 নিচে কত আছে 6^5 তো এখন দেখো এই যে 6 রয়েছে এটাকে যদি আমরা মৌলিক সংখ্যার গুণিতক আকারে বি মানে ভাগ করে দিই কি কি পাবো 2 আর 3 3 এর যে গুণ করলে 6 হয় তাহলে আমরা এটা লিখতে পারি কি দেখো এই যে এটা 2^6 যেরকম আছে 3^5 যেরকম আছে থাকে এখানে কত আছে দেখো 6 কি কি লিখতে পারি আমরা 3^2 অথবা 2^3 যা হোক লেখা যায় আগে পরে এটা লেখা যেতেই পারে দেখো এখানে 5 ছিল 5 থাকে এর পরে লাগে দেখো কি হচ্ছে এখানে 2^6 যে রকম আছে থাক এখানে হ্যাঁ আমি শুধু এই 6 কে ভেঙে লিখেছি কত 3 × 2 3 এর 2 এর গুণ করলে 6 হয় বাকি সব জায়গা সব যেরকম তো সেরকম আছে কি চেঞ্জ হয় না এরপর কি হচ্ছে দেখো এই যে 3 × 2 তার হোল টু দি পাওয়ার 5 আছে তো আমরা এটা কি লিখতে পারি দেখো 3^5 × 2^5 আগের দিন এখানে সব সূত্রগুলো লিখেছিলাম না এখানে দেখো আমরা এই কাজ এইটা থেকে এইটা করলাম কোন সূত্রটি দেখো এই রকম একটা সূত্র ছিল না a^m × b^m তাহলে সেটাকে আমরা কি লিখতে পারতাম দেখো a×b^m দেখো এখন এরকম ভাবে দেয়া আছে আমরা এরকম ভাবে লিখেছি এটা ইনটু করতে পারো এরকম গুণিতক চিহ্ন দিতে পারো একই জিনিস দুটো ইনটু আচ্ছা এবার দেখো এখানে দেখতে পাচ্ছি 2^6 আছে এখানে যখন 2^5 আছে তাই আমরা এইটাকে উপরে তুলবো তাহলে আমরা দুই বেসটাকে একই রকম আছে তাহলে আমরা কি করব এটাকে লিখতে পারি 2^6 − 5 আর এইখানে কত আছে দেখো 3^5 এইটা উপরে উঠলে কত মাইনাস হয়ে যাবে যেহেতু বেস তো একই রকম আছে তাই ডাইরেক্ট এখানে মাইনাস করে দিলাম এবার কত হচ্ছে দেখো 2^6 × 5 বিয়োগ করে দাও কত হবে 1 তাহলে আমরা কি লিখতে পারি 2^1 × 5^ কত +5 − 5 0 এবার দেখো 2^1 মানে কত 2 আর এখানে কি হবে 3^0 মানে কত 1 তাহলে কত হচ্ছে 2 তাহলে আমরা উত্তরটা কত পেলাম 2 বলেছি এখন দেখো যখন আমি বলবো তোমরা যখন লিখবে না শুনবে ঠিক আছে আমার হয়ে যাওয়ার পর তোমরা লিখবে যা লিখা আর আমি যখন অঙ্কটা তুলবো তখনই তোমার সাথে তুলে দেবে কি হবে দেখো আমরা কি আগের মতোই দেখো এখানে 2 আছে আর 5 আছে ভালো করে লক্ষ্য করো 2 আছে 5 আছে এখানে 10 আছে তাহলে আমরা 10টাকে যদি ভেঙে দিই ভেঙে ভাঙলে 2 আর 5 এর গুণফল হিসেবে পাবো তাহলে আমাদের সুবিধা হবে সেই জন্য আমরা কি করছি এই দুটোকে আমরা ভেঙে দেবো কিরকম ভাবে ভাঙছি দেখো হ্যাঁ এখন এইটাকে যদি ভেঙে দিই কি লিখব 2 × 5 তার হোল কত আছে এটা হোল কিউ কিন্তু এটা কত আছে এটা 2 × 5 আচ্ছা আমরা যদি এটাকে আগে একসঙ্গে করে দিই তারপর যদি করি তাহলে কেমন সেটা হতে পারে সেটা করলে একটু ছোট হয়ে যাবে যাক আমরা তাহলে সেরকম ভাবেই করি অনেক রকম ভাবে তো হয় দেখো এইটা আমরা একসঙ্গে লিখতে পারি কি 10 আর এখানে কত হবে দেখো 3+4 যেহেতু বেসটা একই রকম আছে থাক না এটা যেরকম আছে থাক হয়েছে এটা কি হচ্ছে দেখো 10 তার তিনে কত 7 যোগ হয়ে গেল আর এটা যেরকম আছে থাক হয়েছে এইবার এই 10টাকে ভেঙে দিচ্ছি কত 2 × 5 আচ্ছা আর নিচে কত আছে এটা আমি নিচের জিনিস থেকে উপরে তুলে পারি সে সূত্র অনুযায়ী কি বলতো মাইনাস হয়ে যাবে শুধু সেটাও করতে পারি আর এরকম ভাবে লিখে নিতে পারি দেখা হয়েছে আমি একটু এখান থেকে এখানে চলে আসছি সমান দেখো এইরকম কত হবে বলতো উপরে 2^7 × 5^7 আর নিচে যেটা আছে 2^5 × 5^7 এটা থাক দেখো এবার আমরা এটাকে উপরে তুলবো আর মাইনাস করে দেবো
নিয়মটা সহজ, কিন্তু কেন তোমাদেরকে ওটা করতে বলছি সেটা তোমরা বুঝবে না। তোমরা ভাবছো না এটা এটা সহজ, কিন্তু না, যখন মনে করো 1 2 3 4 5 6 6টা 2 আছে, এখানে যদি থাকতো 2 টু দি পাওয়ার 50, তখন তুমি কি 50টা 2 2 2 2 করে লিখতে কত সময় লাগতো বলো তো? হ্যাঁ, ওই জন্য বলছি যদি সূচকের নিয়মে করো 50 হোক 500 হোক দেখার দরকার না, তোমার অঙ্ক একদম ঠিকঠাকই হবে। তুমি অত পরীক্ষার সময় লিখতে সময়ও পাবে না, আর অত লিখতে গেলে ভুলও ভালো হতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ, তার নিচে আর কিছু থাকবে না। আচ্ছা, এটা কত হবে দেখো, 2 টু দি পাওয়ার 7, এটা কি উপরে উঠছে তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে, এটা কত 5 টু দি পাওয়ার 7, এই 7টা উপরে উঠছে, বেশ তো দেখো একই রকম আছে, কিন্তু নিচে কিছু নেই, মানে নিচে কিছু আর নাও লিখতে পারো, এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার কত 7 মাইনাস 5 2, আর এখানে কত হচ্ছে 5 টু দি পাওয়ার 7 মাইনাস 7 0, এটা 2 স্কোয়ার মানে কত 4 ইনটু 1, এটা কি 0 হয়ে যায়, মানে কারো 0 থাকলে কি 1 হয়ে যায়, এইটা 4 পরে। আচ্ছা, তারপর কি আছে দেখো, 5 টু দি পাওয়ার 9 ইনটু 5 টু দি পাওয়ার 6, কেবলমাত্র নিচে কত আছে দেখো 5 টু দি পাওয়ার 7, এক কাজ করো দেখো এখানে বিএস গুলো সব কি আছে একই রকম আছে, 5 আছে, তাহলে কি করবে এখানে 5 টু দি পাওয়ার কত হবে 9 প্লাস 6, আর এখানে 5 টু দি পাওয়ার 7 যেরকম আছে দেখ সূত্রটা কি ছিল মনে আছে, a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n, হলে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার n প্লাস n, আমরা সেটাই করেছি। এবার দেখো 5 টু দি পাওয়ার কত হচ্ছে, দেখো এখানে কত আছে 9 আর 6, কি আছে যোগ যোগ করে দাও কত হবে 15। আচ্ছা, ডিভাইডেড বাই কত, 5 টু দি পাওয়ার 7, এইবার এটা উপরে উঠবে তাহলে কত হবে 5 টু দি পাওয়ার 15 মাইনাস 7, কত হচ্ছে তাহলে 5 টু দি পাওয়ার 15 থেকে 7 বিয়োগ করে দাও কত 5 টু দি পাওয়ার 8, অ্যানসার এইটাই, ঠিক আছে? হ্যাঁ, এটাকে অ্যান্সার করে দেবে। আর যদি বলো যে এইটা আমি গুণ করব, হ্যাঁ তাহলে গুণ করতে পারো 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5 ইনটু করে 8টা 5-এ গুণ হবে, বুঝতে গেল? এটাকে অ্যান্সার করে দিলে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি 6 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে কাজ করো আমরা 6টাকে ভেঙে দিতে পারি। 6টাকে যদি ভেঙে দিই কি কি পাই দেখো, 6কে ভাঙলে কত হবে 2 ইনটু 3, হ্যাঁ 4 টু দি পাওয়ার কত আছে 4 ইনটু 3 টু দি পাওয়ার 8, আর নিচে কত আছে 3 টু দি পাওয়ার 12, যেরকম আছে থাক। এবার দেখো এইটাকে আমরা আলাদা করে লিখে দিই, 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার কত হবে 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12। এইবার ধরো কি হচ্ছে কেসটা, দেখতে পাচ্ছি এখানে 2 টু দি পাওয়ার 4 আছে থাক, এখন 3 3 3, এখানে বেস গুলো একই রকম মিলে গেছে, উপরে যে দুটো বেস আছে এটাকে কি হবে, যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা যোগ হয়ে যাবে, তাহলে ইনটু 3 টু দি পাওয়ার 4 প্লাস কত হবে 8 হয়ে যাবে, কারণ এইটা বেস তো 3 আছে, সেই সূত্র অনুসারে এই সূত্র অনুসারে লেখা আছে। আচ্ছা, এবার নিচে কি আছে 3 টু দি পাওয়ার 12, যেরকম আছে থাক, এইখানে দেখো এইটা 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 তুমি এইটা বলছো তো, হ্যাঁ 3 টু দি পাওয়ার, এই যে বেসটা তো একই রকম আছে, তাহলে কি হয় পাহাড়ে পাহাড়ে যোগ হয়ে যায়, আর সেই বেসটাই থাকে, এই যে 3 2 জায়গায় থাকলে কত এখানে 3 হবে, কেন দেখো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার a, তাহলে এটা কি এখানে একটা a থাকছে, এখানে কার একটা a থাকছে নাকি, থাকছে না, একটাই বেস থাকবে পাহাড়ে পাহাড়ে যোগ হয়ে যাবে, সেই জন্য এখানে বেসটা কত আছে 3 আছে, এইখানেও 3 ছিল এখানেও 3 হচ্ছে, আর পাহাড়ে পাহাড়ে কত যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার ধরো কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4, যেরকম আছে থাক, 2 টু দি পাওয়ার 4 যেরকম আছে থাক, এখানে 3 টু দি পাওয়ার কত আছে 4 আর 8, একসঙ্গে আছে দেখি মাসিক কত আছে প্লাস আছে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে এটা 3 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 12, আর নিচে কত আছে এটা, এবার এটা উপরে উঠবে 2 টু দি পাওয়ার 4, যেরকম আছে থাক, এখানে 3 টু দি পাওয়ার কত আছে 12, এটা উপরে উঠলে কত মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে থাকবে কত 3 টু দি পাওয়ার 0, আর এখানে কত 2 টু দি পাওয়ার 4 মানে কত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, কবার 2 হবে 4 বার, গুণ করলে কত হবে 16, আর 3 টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 16, এটা অ্যান্সার। তাহলে 4 পর্যন্ত হয়েছিল, আজকে 5 থেকে 5 থেকে হচ্ছে, দেখো এটা আছে কি হবে, কি হবেটা কি কিছু হবে না, দেখো 5 আছে শেষে, দেখো তার 25 আছে,
উৎপাদক মত ভাঙবো দুটো পাঁচ পাচ্ছি, দুটো পাঁচ পাচ্ছি। তাহলে আমরা এটাকে কি লিখবো জানো, এই যে পঁচিশ পাচ্ছি এটাকে লিখবো ফাইভ স্কোয়ার দুটো পাঁচ, আর যেটা আছে আগে দুইটা থাকলো, এটা কি হবে হোল টু দি পাওয়ার ফাইভ, এখানে ফাইভ টু দি পাওয়ার টেন। আচ্ছা এবার দেখো ফাইভ টু দি পাওয়ার কত হবে, এখানে দুয়ে দুয়ে চার, এখানে কত হবে পাঁচে দুয়ে দশ, এখানে এটাকে উপরে তুলে বিয়োগ করে দিতে পারো, একদম করে দাও, এটা যেরকম আছে থাক। আমি শুধু এটাকে আমি লিখছি দশ মাইনাস দশ, উপরে উঠে গেছে হয়েছে। তাহলে এবার কি হবে ফাইভ টু দি পার ফোর কিন্তু ফাইভ টু দি পার কত হবে, এখানে প্লাস দশ মাইনাস দশ ইকুয়াল টু জিরো। আচ্ছা ফাইভ টু দি পার ফোর মানে কত, এটা কত হবে বলতো, এইটা অ্যান্সার। কথা বলতে হচ্ছে এখানে আমরা সিক্সকে ভাঙবো টু ইন্টু থ্রি, কারণ টু আর থ্রির সব গুণিতক আকারে আছে। তো এখানে দেখতে পাচ্ছি টু কিউ ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার সিক্স ইন্টু সিক্সকে লিখছি টু এন টু ক্রস থ্রি এর হোল কিউ। আচ্ছা এইবার দেখো বলছি না এখন পরে বলবো, কেন উঠে যাবে সব তো প্রথমে কি করা হয়েছে, ছয়কে ভেঙে দিচ্ছি দুই গুণিত ছয়, হ্যাঁ দুই গুণিত ছয়, দুই গুণিত তিন মানে ছয়। এইবার কি হয়েছে দেখো, দেখতে পাচ্ছি বেস দেখো তিনেরও আছে আর দুইয়েরও আছে, এটাকে আমরা আলাদা করে দেবো, কত হবে তাহলে টু টু দি পাওয়ার কিউ থ্রি টু দি পাওয়ার নাইন, এটা করো থ্রি টু দি পাওয়ার সিক্স ইন্টু টু টু দি পাওয়ার কত থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি। এরপর এখানে চলে আসছি সমান দেখো দুই, এই যে যদি এরকম থাকে তাহলে কি এইটাও হয় এটাও হয়, হ্যাঁ সেই যে সূত্রটা ছিল ভুলে গেছে নাকি, এ বি হোল টু দি পাওয়ার যদি এম থাকে তাহলে কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, আলাদা করে হয়, এখানে সেরকম একসঙ্গে ছিল আলাদা করে হয়েছে। এইবার আমরা কি করবো তিন আর দুই যে বেস আছে দেখো দুইগুলোকে একসঙ্গে লিখবো, তো আছে দেখো টু কিউ এইটা উপরে উঠবে তাহলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস থ্রি, থ্রি কত আছে থ্রি টু দি পাওয়ার নাইন, এইটা উপরে উঠলে কত হবে মাইনাস ছয়, এইটা উড়ে উঠলে মাইনাস তিন, কত হবে তাহলে টু টু দি পাওয়ার জিরো, থ্রি টু দি পাওয়ার কত হবে জিরো, এক ইন্টু এক মানে এক হয়ে গেল স্যার। তারপরে হ্যাঁ এটাকে যদি আমি উপরে তুলে দিই কি হবে দেখো, এ টু দি পাওয়ার সেভেন তো আগে থেকে আছে, এইটা উপরে উঠলে কত হবে প্লাস ফাইভ ছিল মাইনাস ফাইভ হয়ে গেল ইন্টু স্কয়ার, এটা কত হচ্ছে ক্যালকুলেশন করে সেভেন মাইনাস ফাইভ মানে টু, আর এখানে কত হচ্ছে এটা যোগ হয়ে যাবে, যদি গুণের আকারে থাকে পারে পারে যোগ হয়ে যায়, সূত্রটা মনে আছে তো, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম প্লাস এ, তাহলে কত হচ্ছে এস হয়ে গেল, এটা অ্যান্সার। লক্ষ্য করো একুশ আছে, একুশকে তো ভাঙা যায়, ভাঙলে কত তিন আর সাত তিন সাত একুশ, এটাকেও আমরা ভাঙবো দেখো থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার ফোর, একুশকে আমরা ভেঙে দিচ্ছি থ্রি ইন্টু সেভেন ইন্টু দেখো এই যে একশো বারো আছে এটাকেও ভাঙো, কত হয় বলো তো দেখো শেষে যোগ সংখ্যা আছে প্রথমে দুই দাও, দুই দিয়ে কত হবে পাঁচ দুই এ দশ, আছে কত এগারো, এক বেশি হলো মানে ছয়, তারপর আবার দুই খাও দুয়ে দুয়ে চার এক বেশি হলো আট দুয়ে ষোলো, আবার দুই খাওয়ালে কত হচ্ছে দুই কে দুই চার দুই আট, আবার দুই খাওয়ালে সাত, তাহলে কটা দুই পেলাম ওয়ান টু থ্রি ফোর, তাহলে কত হবে আমরা এক জায়গাটায় কত লিখবো তাহলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু সেভেন সমান। দেখো এইবার আমরা কি করবো একদম সেরকম ভাবে লিখে দেবো, দেখো এখানে কত থ্রি আছে তাহলে এখানে কিছু নাই মানে থ্রি থ্রি বা ওয়ান আছে, এই থ্রিটা উপরে উঠছে তাহলে কি মাইনাস ওয়ান হয়ে যাবে,
ইন্টু সেভেন স্কোয়ার আছে, এই সেভেনটা উপরে উঠলে করতে হবে এখানে মাইনাস ওয়ান, এখানে কিছু না মানে ওয়ান আছে, এখানেও কিছু না মানে ওয়ান আছে, এটা উপরে উঠলে করতে হবে আবার মাইনাস ওয়ান, আর এখানে কত আছে দেখো টু টু দি পাওয়ার ফোর, এই দুইটা এই যে এখানে এটা উড়ে উঠছে তাহলে এখানে আবার মাইনাস ফোর, তাহলে কত হচ্ছে দেখো থ্রি টু দি পাওয়ার জিরো সেভেন, টু দি পাওয়ার দুই থেকে এক বিয়োগ করলে এক, তার থেকে আবার এক বিয়োগ হচ্ছে মানে আবার জিরো, আর এখানেও জিরো, তাহলে কত হবে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, এটাই থাকবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে।